বিশ্বের কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল দূরে হলো, ক্ষয়ক্ষতি সবচাইতে বেশি হবে ঢাকাতে। এই যে আমাদের সবকিছু ঢাকা কেন্দ্রিক, এখন যদি এই বড় ভূমিকম্পে যদি ঢাকা যেটা বলছি সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এর অর্থনৈতিক যে চালিকা শক্তি যেগুলা, যে সাথে যে ইন্ডাস্ট্রিগুলো জড়িত, সেগুলো যদি সব ধ্বংস হয়ে যায়, সেখানে যে লোকবল যারা কাজ করছেন স্কিল পারসন তারা যদি মৃত্যুবরণ করেন, তাহলে পরবর্তীকালে আমরা সেই আবার দ্রুত উঠে আসা সম্ভব হবে না। সেই জন্য আমাদের এখন থেকে চিন্তা করতে হবে, আমাদের কিছু কিছু জিনিস ডিসেন্ট্রালাইজ করা, এবং আমরা যাতে দ্রুত যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, এটা হবে, এটা হচ্ছে প্রকৃতির হচ্ছে চলমান প্রক্রিয়া, পৃথিবীর সব জায়গাতে এটা হয়ে থাকে, কিন্তু আমরা যদি সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, প্রস্তুতি নিতে পারি যে কীভাবে আমরা রেজিলিয়েন্ট সোসাইটি গড়ে তুলব, সেই প্রোগ্রামগুলো যদি আমরা সঠিক প্রোগ্রাম যদি আমরা গ্রহণ করি, তাহলে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও আমরা আবার খুব দ্রুত আবার আমরা নিজেদেরকে পূর্বের অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব। ঢাকা শহরে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে, কারণ এখানে ঘনবসতি সবচেয়ে বেশি, স্থানভেদে এখানে 25,000 থেকে 50,000 প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে, এবং ঢাকা শহরের আমরা জানি যে এখানে নগরায়ণ খুব দ্রুত অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে এখানে হয়ে আসছে। আমরা সেই ব্রিটিশ পুরাতন ঢাকাতে সেই ব্রিটিশ পিরিয়ডের মোগল আমলের বিল্ডিংও রয়েছে, আবার পাকিস্তান পিরিয়ডের বিল্ডিং রয়েছে, এবং বাংলাদেশের সময় যে সব এলাকা নিচু সেগুলো ভরাট করে সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং করা হয়েছে, এবং সবচেয়ে ঝুঁকির যে মাত্রার যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জনবসতি, একটা হচ্ছে বিল্ডিংয়ের গুণগত মান কেমন, তারপর হচ্ছে জনগণের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা কেমন, এবং সরকারের প্রস্তুতি কেমন, এই সবগুলা উপাদানই হচ্ছে শীর্ষে রয়েছে, মানে আপনার এই ব্যাপারে আমরা নিম্ন পর্যায়ে রয়েছি। তার মানে ঝুঁকির মাত্রা এই সব বিবেচনায় খুবই অত্যধিক, বিশ্বের কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে। এই কারণেই আমরা বলছি যে ভূমিকম্পের উৎপত্তি স্থল দূরে হলো, ক্ষয়ক্ষতি সবচাইতে বেশি হবে ঢাকাতে, এই ঘনবসতি এবং অপরিকল্পিত নগরায়নের কারণে, এবং সরকারের প্রস্তুতি এর যে লক্ষণ আমরা দেখছি সেখানে। যদিও সরকার 2008 সালে CDMP মাধ্যমে তারা প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন, কিন্তু সেখানে আমি মনে করি যে কিছুটা পলিসিগত সেখানে ভুল রয়েছে, সেখানে তারা গুরুত্ব দিচ্ছেন ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যের জন্য। এখন যদি আমাদের এই 2-1 বছরের মধ্যেই যদি সেই সম্ভাব্য যে বড় ভূমিকম্পের কথা আমরা বলে আসছি সেটা যদি সংঘটিত হয়, তাহলে সেই উদ্ধার কার্য কীভাবে করবে, তার সেই প্ল্যান প্রোগ্রাম সেইভাবে শুদ্ধ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভূমিকম্পে যদি আমাদের মানে যারা স্কিল পারসন, যারা শিক্ষিত, যারা হচ্ছে স্কিল, তারা যদি মৃত্যুবরণ করেন, তাহলে পরবর্তীকালে আমাদের আবার এই বাংলাদেশকে আবার উঠে দাঁড়ানো যে সক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলব। তো এই কারণে আমাদের যে জিনিসটা এখানে আমি অভাব দেখছি বা কেউ এটার উপর গুরুত্ব দিচ্ছে না, আমি বারবার সেটার উপর বলে আসছি যে আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনায় যেতে হবে, অর্থাৎ জনগণকে ব্যাপকভাবে সচেতন করতে হবে। আমাদের রিসোর্স কম রয়েছে, আমাদের যে বিল্ডিং টপোলজি সেগুলো দুর্বল, অনেক বিল্ডিং রয়েছে, এর ভিতরেও আমাদের অনেক নিরাপদ জায়গা আমরা বের করতে পারি, সেইগুলো যদি আমরা বিভিন্ন ডিসিপ্লিন যারা আমরা ভূমিকম্প নিয়ে কাজ করছি তারা যদি একসাথে বসে যদি আমরা এটা সিলেক্ট করতে পারি বা সেই নিরাপদ জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, এবং সেটা যদি আমরা একটা স্মার্টফোন আজকাল সবাই ব্যবহার করছেন, সেখানে যদি ন্যাচারাল হ্যাজার্ড গেম উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ন্যাচারাল হ্যাজার্ড গেম আমরা তৈরি করি, এবং তখন আমাদের এই যে যারা স্মার্টফোন আজকাল শিশু থেকে যুব সমাজ ব্যবহার করে অন্যদিকে তারা চলে যাচ্ছেন, এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে, সেখানে তাদের ওখান থেকেও আমরা ফিরিয়ে আনতে পারি আকর্ষণীয় একটা গেম তৈরি করে, এবং সেখানে ভূমিকম্পের আগে কী ধরনের আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী প্রস্তুতি থাকা দরকার, সেগুলো আমরা সেটার মাধ্যমে শেখাতে পারব, এবং ভূমিকম্পের সময় আমরা 2-1 কদমের মধ্যে কীভাবে নিরাপদ স্থানে নিজেকে নিয়ে যেতে পারবো সেটাও শিক্ষার মাধ্যমে আমরা অ্যানিমেটেড যেসব থাকবে তার মধ্যে আমরা শেখাতে পারবো, এবং ভূমিকম্প পরবর্তী কার কী ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে কার কী দায়িত্ব,
এবং আমার আত্মীয় স্বজনের প্রতি কী দায়িত্ব থাকবে, পাড়াপড়শির প্রতি কী দায়িত্ব থাকবে, কমিউনিটির প্রতি কী দায়িত্ব থাকবে, সেই জিনিসগুলো আমরা সেখান থেকে শিখতে পারবো। অর্থাৎ ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের সময় এবং ভূমিকম্প পরবর্তী যে একজন ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে যার যার দায়িত্ব, সেই বিষয়ে আমরা যদি সচেতন হতে পারি তাহলে সেই সম্ভাব্য ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি যেটা আমরা আশঙ্কা করছি সেটা আমরা ন্যূনতম পর্যায়ে